ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 19শে মার্চ, মঙ্গলবার। আর আগের বছর এই সময়ে দোল তো কত আগে পড়ে গেছিল, এবারে দোল সেই মানে মার্চের শেষের দিকে পড়েছে, গরম থাকবে। একদিকে ভালো হয়েছে কিন্তু ওই বেশি রং খেলা যাবে, মানে স্নান টান আরাম করে করা যাবে। ওই বেশি আগে পড়ে গেলে না ঠান্ডার হাফ মানে এটা তো থাকে না, হালকা হালকা তো সর্দি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমার আগের বাড়ি হয়েছিল, আমরা সেই 3-4 অবধি আমরা তো হোলি খেলেছিলাম, তোমরা তো দেখেইছিলাম, দিদির বাড়িতে গিয়ে সব কিছু মজা করেছিলাম। তো বাড়ির সাথে 4টে নাগাদ এসে স্নান টান করেছি, ঠিক আছে, শ্যাম্পু করেছি, সব তো চুলে তুলে তো পুরো 12টা বেজে গেছিলো। ও বাবা, তারপরের দিন থেকে ব্যাস আমার জ্বর এসে গেছিলো, এত শরীর খারাপ লাগছিলো, মানে ভাবলাম তো ঠান্ডা লেগে গেছিলো। তো ওটাই বলছি, একদিকে ভালো দেরি করে পড়েছে, স্নান টান করে অতটাও ঠান্ডা লাগবে না, আরাম লাগবে। আর ভালো মতোই তো গরম পড়ে গেছে। ভাবছি স্নানটা করে নিই, ওখানে আমি করলা ভাজলাম আমার জন্য, তো স্নান করে পুজো করে নিই। আমার স্নান পুজো সব হয়ে গেছে, আর এই যে দেখো এখানে আমি ভাতও বসিয়ে দিলাম আমার জন্য। আমার এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আমি এখন ইলিশ মাছ ভাজছি। দেখো আমি লাঞ্চে বসে গেছি, লাঞ্চে আজকে করেছি ভাত, করলা ভাজা, ইলিশ মাছের তেল, তার সাথে আলু সেদ্ধ। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে আমার অসাধারণ লাগে, সবারই লাগে সেটা জানি, মানে বিশাল ভালো লাগে, বিশাল। আমি এখানে বেদানাটা নিয়ে বসে গেছি, আজকে লালটা বেশ ভালো আছে, সে আগের বারে যেমন এনেছিল, মানে আগের বারের আগের বাড়ি, দেখে মনে হচ্ছে তো ভালো মিষ্টি হবে, খেয়ে দেখি। বেদানাটা না সত্যি বেশ সুন্দর খেতে ছিল, ভালো মিষ্টি ছিল। সন্ধে হয়ে গেছে, আমি এখনো সন্ধেটা দিয়ে দিই। আর মাথায় আমার প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হয়ে গেছে, স্পা করতে যাব ভাবছি, সেটা হোলির পরে যাব, কারণ যদি রং টং মাখি বা খেলি চুলে টুলে লাগবে, সেই স্পা করার আগে যদি হোলির আগে সেই স্পা করে নিই তাহলে সেই আবার চুল জেঁকে তাই হয়ে যাবে। তো ভাবছি যে হোলির পরেতেই যাবো, যদি খেলি তো, মানে ঠিক নেই কি করবো না করবো। তো কালকে শ্যাম্পু করবো, খুব এখানটা মানে ভালো মতো ড্যান্ড্রাফ হয়ে গেছে। শীতকালে তো প্রচুর হয়, শীতকালে একটু বেশি হয় আমার, গ্রীষ্মকালে থাকে আমার সারা বছরই থাকে, বাট গ্রীষ্মকালে টাইমও খুব অল্প থাকে, ঠিক আছে, বাট শীতকালের টাইমে আমার প্রচুর মাথাতে ড্যান্ড্রাফ হয়। আজকে রাতে রান্না করবো ভাবছি রুটি আর আলু ভাজা, আর সকালে ভাতটা একটু বেশি ছিল, তো ভাত একটু আছে, তো আমার একটা রুটি আর ওই ভাতটা খেলে পেট একদম পড়ে যাবে আলু ভাজা দিয়ে, সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নেবো, তাহলে একেবারে জমে যাবে। এই এলো গ্রীষ্মকালের সময়, যা জল ঢালা ভাত খেয়ে মনে হবে যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার খাওয়া হচ্ছে গ্রীষ্মকালে, তেমন আরাম, তেমন শান্তি, দারুণ। ভাবলাম রান্নাটা করে নিয়েই বসবো, আটাটা মেখে রাখবো, রুটিটা এখন করবো না, একটু পরে করবো, আলু ভাজাটা করে রাখছি। আর যদি আবার সিনেমা দেখার ইচ্ছা হয়, আর দূরতে ইচ্ছা হবে না একবার বসে গেলে, ওই জন্য ভাবলাম যে থাক আলু ভাজাটা বানিয়ে নিই, নিয়ে তারপরে বসে বসে টিভি দেখবো। সেদিনকে চকোচিপ ব্রাউনিটা আমার এত ভালো লেগেছিলো খেতে, অনির্বাণকে বলেছিলাম যে আজকেও একটা অর্ডার করে দিও, ও 2টো অর্ডার করেছে ওর জন্য করেছে আর কি। তো এই যে ফাইনালি এসে গেছে আমার ব্রাউনি, চলো এখন খাই, অসম্ভব সুন্দর খেতে। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, খুব টায়ার্ড আজকে, অনেক ঘোরেতে বেরিয়েছিল আজকে। তো এই যে দেখো আমরা খেতে বসে গেলাম, আমি একটু আলু জিরা করলাম, আলু জিরা খাবে বললো, তো এই যে চলো এখন খেয়ে নিই আমরা। জানো তো আমি না পুরো ব্রাউনির প্রেমে পড়ে গেছি, চকো চিপস ব্রাউনিটা এত সুন্দর খেতে না, মানে মারাত্মক খেতে, মনে হয় রোজ খাই, কিন্তু রোজ খাওয়া তো ভালো নয় না। তাহলে আমাদের জাস্ট হলো ডিনার, ঠিকঠাক বলেছি আজকে এই জাস্টার বলি, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।